রাতে ঘুমানোর সময় নিজের মোবাইল ফোনটা বালিশের নিচে কিংবা পাশে রেখে দেওয়ার অভ্যাস আছে প্রায় সবারই। কিন্তু এখানে যে আপনার জন্য নীরব ঘাতক লুকিয়ে আছে তা হয়তো আপনি বুঝতেই পারছেন না। এটি এমন এক ঘাতক যা আপনার শারীরিক এবং মানসিক দুই ক্ষতি করছে। মাথার পাশে মোবাইল রেখে ঘুম, তাহলে মহাবিপদ বলছেন বিশেষজ্ঞরা। ঘুমানোর সময় মোবাইল ফোন মাথার কাছে থাকলে তা মানুষের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। মোবাইলের রেডিয়েশনে ব্রেন টিউমার তো বটেই, হতে পারে ব্রেন ক্যান্সার। এ নিয়ে সতর্কবার্তা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মোবাইল ফোন থেকে বের হয় এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই রেডিয়েশন অতিমাত্রায় শরীরে প্রবেশ করলে মাথায় টিউমার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেক গুণ বেশি, কারণ তাদের খুলির বাইরের অংশ বড়দের তুলনায় পাতলা হয়, ফলে রেডিয়েশনের প্রভাব তাদের মাথায় বেশি পড়ে। এছাড়াও ঘুমকে গভীর করার জন্য শরীর থেকে মেলাটোনিন নামে এক প্রকার হরমোন বেরোয়। কিন্তু মোবাইল, ট্যাবলেট, টিভি বা এলইডি স্ক্রিন লাগানো কোনো গ্যাজেট থেকে যে রেডিয়েশন বের হয় তা ওই মেলাটোনিন হরমোন নিঃসরণে বাধা দেয়, ফলে ঘুমের 12টা বাজিয়ে দেয়। মোবাইল ফোন থেকে বের হওয়া রেডিয়েশন আপনার মস্তিষ্কের ক্ষতি করতে পারে এবং আপনি প্রচণ্ড মাথা ব্যথা, মাংসপেশি ব্যথা কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা অনুভব করতে পারেন। মোবাইল থেকে বের হওয়া 900 মেগাহার্টজের পরিমাণ রেডিয়েশন শরীরের কার্যকারিতা নষ্ট করার সংকেত প্রদান করে। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার ইতিমধ্যেই মোবাইল ফোনকে ক্যান্সারের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছে। 20 বছর কম বয়সীদের মধ্যে যারা অতিমাত্রায় মোবাইল ফোন ব্যবহার করে তাদের ব্রেন ক্যান্সারের সম্ভাবনা প্রায় 5% বেড়ে যায়। সুইডেনের ওরেব্রো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মারাত্মক বিপদের সতর্কবার্তা দিয়েছেন। তাদের দাবি, থার্ড জেনারেশন অর্থাৎ 3G ফোনে আরও উচ্চমাত্রা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা হয়, যা শরীরের পক্ষে 2G ফোনের চেয়ে অনেক বেশি ক্ষতিকর, ব্রেন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আজকের এই ভিডিওটি দেখে যদি মনে হয় আপনিও এই ভুল প্রতিরাতেই করছেন, তাহলে বিছানায় মোবাইল ফোন রেখে ঘুমানোর অভ্যাস আজই ছেড়ে দিন। ধন্যবাদ আপনাকে। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।